আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আছি যে এস ট্রেডিং শপে। তো আজকে আপনাদের জন্য পাকিস্তানি ব্র্যান্ডেড পার্টি ওয়্যার কালেকশন নিয়ে আসছি। একদমই লেটেস্ট কালেকশন হবে, নূরস ব্র্যান্ডের তানি ক্যাটালগে এই ড্রেসগুলো হবে। প্রত্যেকটা শর্টকাটে আমরা ক্যাটালগুলো শো করে দিচ্ছি। লেটেস্ট কালেকশন নূরস ব্র্যান্ডের তানি ক্যাটালগে অরিজিনাল পাকিস্তানি এই ড্রেসগুলো হবে, কোনো রেপ্লিকা ভার্সন কপি হবে না। এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিব। শপের নাম হচ্ছে জে এস ট্রেডিং, ডিটেল এখানে লেখা আছে, আপনারা দেখে নেবেন। চলুন এক এক করে এই ড্রেসগুলো দেখে আসি। সবার আগে আপনাদেরকে এই ড্রেসটা দেখিয়ে দিব। ফ্যাব্রিক হচ্ছে শিফন ফ্যাব্রিকের মধ্যে, ডিজাইন নাম্বারটা হচ্ছে 4। যারা অর্ডার করবেন ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন। তো চলুন এই ড্রেসটা দেখে আসবো। ড্রেসের ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা, জামার লম্বা আপনার 43-44 পর্যন্ত হবে। বডি যে কোনো সাইজের আপনারা করতে পারবেন। পুরোটা সিকোয়েন্স কাজ করা হবে, সফট শিফন ফেব্রিকের মধ্যে। ইনার আপনাকে আলাদা নিতে হবে। আপনারা জানেন যে পাকিস্তানি কোনো ড্রেসের সাথে ইনার আসে না। নূরস ব্র্যান্ডের পাকিস্তানি অরিজিনাল পার্টি ওয়্যার কালেকশন হবে, প্রিমিয়াম কালেকশন, সফট শিফন ফেব্রিকের মধ্যে। কালারটা হচ্ছে ডার্ক ব্লু কালারের মধ্যে হবে। এরপর ব্যাক সাইডটা দেখিয়ে দেবো। এটার ব্যাক সাইডটাও গর্জিয়াস কাজ করা হবে। এটা হচ্ছে ব্যাক পোর্শনটা, সামনে পার্টে আপনার টার্সেল ঝুলানো আছে। এটা হচ্ছে ব্যাক সাইড। এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা, প্যানেল ওয়ার্ক করা হবে সালোয়ারের, সফট সফট আপনার র সিল্ক ফেব্রিকের মধ্যে হবে। এরপরে হাতার পার্টটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে হাতার পার্টটা, ফুল স্লিভের কাছাকাছি করতে পারবেন। এটা হচ্ছে স্লিভস পার্টটা হবে। এটা ওড়নাটা হবে কন্ট্রাস্টের মধ্যে, মেরুন কালার কন্ট্রাস্ট ওড়না হবে, ওড়না হবে। এটা আঁচল পার্টটা আপনার গর্জিয়াস আছে, পাড়ের ডিজাইনটা হবে খুবই গর্জিয়াস ওয়ার্ক করা, শিফনের মধ্যে অন্য হবে। এটা হচ্ছে একটা ডিজাইন, নেক্সট আর একটা ডিজাইন দেখে দিব। তাহলে আপনাদেরকে এই ড্রেসটা দেখে দিব। এটা হচ্ছে একটু পেস্ট টাইপের কালার হবে, ডিজাইন নাম্বারটা হচ্ছে 7, ফ্যাব্রিক হচ্ছে শিফনের মধ্যে। ড্রেসের ফুল ভিউটা হচ্ছে এটা, সম্পূর্ণ গর্জিয়াস হবে। এটা লংটা আপনার 45-46 পর্যন্ত ইজিলি করতে পারবেন। বডি আপনার যে কোনো সাইজের করতে পারবেন। এটা হচ্ছে নিচের প্যানেলটা কার্ডওয়ার্ক ডিজাইন হবে, টার্সেল ঝুলানো আছে, গ্লসের সিকোয়েন্স কাজ করা হবে। জেনুইন পাকিস্তানি, কোনো ভার্সন কপি হবে না, অরিজিনাল নূরস ব্র্যান্ডের পাকিস্তানি পার্টি ওয়্যারগুলো হচ্ছে এটা। ফ্রন্ট পার্টটা হচ্ছে, ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি। ব্যাক সাইডটা সম্পূর্ণ সিকোয়েন্সের মধ্যে হবে। ব্যাক সাইডটা, নিচের প্যানেলটা সামনে পার্টের মতোই আছে। ফ্যাব্রিক হচ্ছে শিফন, বডি যে কোনো সাইজের করতে পারবেন। এই ড্রেসটা লম্বা আপনার 45-46 পর্যন্ত ইজিলি করতে পারবেন। এটা হচ্ছে প্যান্টের কাপড়টা, এক কালার র সিল্ক ফ্যাব্রিকের মধ্যে হবে, গ্লসি একটা ফ্যাব্রিক। এটা হচ্ছে হাতার পার্টটা, ফুল হাতা হবে না, ফুল স্লিভের কাছাকাছি করতে পারবেন। এটা হচ্ছে হাতার পাটটা, ওড়নাটা হচ্ছে অর্গানজার মধ্যে, সেটা ওয়ার্ক করা হবে পুরো ওড়না জুড়ে। আঁচল পাটটা হবে গর্জিয়াস। এটা হচ্ছে আঁচল পাটটা, টার্সেল ঝুলানো আছে, ফ্যাব্রিক হচ্ছে অর্গানজা। এই ড্রেসটা এখন আপনার রেখে দিব। কালারটা হচ্ছে গ্রিন টাইপের কালার হবে, ডিজাইন নাম্বারটা হচ্ছে 6, ডিজাইন নাম্বারটা হচ্ছে 6। ড্রেসের ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা, বডি যে কোনো সাইজের করতে পারবেন। লম্বা আপনার 43-44 পর্যন্ত হবে এই ড্রেসের। যারা হেলদি আছেন ইজিলি বানিয়ে নিতে পারবেন। গর্জিয়াস ড্রেস হবে, জরির কাজ করা হবে, পার্ল ওয়ার্ক করা হবে। এটা ড্রেসের ফ্রন্ট পার্টটা হবে। এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিব। ব্যাক সাইডটা প্লেন হবে, নিচের প্যানেলটা অতটা গর্জিয়াস হবে। এটা হচ্ছে নিচের প্যানেলটা। প্যান্টের কাপড়টা হচ্ছে এটা, র সিল্ক ফেব্রিকের মধ্যে। হাতার পার্টটা হবে এটা, ফুল হাতা করতে পারবেন। এটা গর্জিয়াস স্লিপস পার্টটা হবে, প্রিমিয়াম কালেকশন। এটা হচ্ছে ওড়নাটা কন্ট্রাস্টের মধ্যে হবে, ডার্ক ব্লু কালারের মধ্যে। এটা হচ্ছে ওড়নাটা, আঁচল পাটটা হবে এটা, শিফনের মধ্যে, নূরসের তানি ক্যাটালগের এটা। তো এই ড্রেসটা এখন আপনাদেরকে দেখে দিব। ডার্ক মাস্টার্ড কালারের মধ্যে হবে, ডিজাইন নাম্বারটা হচ্ছে 8, নূরস ব্র্যান্ডের তানি ক্যাটালগের এই ড্রেসটা দেখে দিব। ড্রেসের ফ্রন্ট পার্টটা হবে এটা, সবগুলা শিফনের মধ্যে হবে ড্রেস। ড্রেসের ফুল ভিউটা হচ্ছে এটা, জামার লম্বা আপনার 43-44, বডি যে কোনো সাইজের করতে পারবেন। খুবই গর্জিয়াস ড্রেস হবে, নিচে আপনার টার্সেল ঝুলানো, সিকোয়েন্স কাজ করা হবে। গলা ডিজাইনটা হবে এটা সেম স্টিচের মধ্যে হবে, ফ্রি সাইজ বডি। যারা হেলদি আছেন ইজিলি করে নিতে পারবেন। ব্যাক পোর্শনটা আপনার এটা হবে, খুবই গর্জিয়াস হবে। এটা হচ্ছে ব্যাক সাইডটা। এটা হচ্ছে প্যান্টের কাপড়টা, র সিল্কের মধ্যে প্যান্ট হবে, আর অন্যটা সেম কালারের মধ্যে হবে। হাতার পাটটা দেখাচ্ছে, এটা হচ্ছে হাতার পাটটা, ফুল হাতার কাছাকাছি করতে পারবেন। স্লিভস পাটটা হচ্ছে এটা, ওড়না হবে এটা, আঁচল পাটটা গর্জিয়াস ভারী কাজের মধ্যে। এটা হচ্ছে ওড়নাটা অর্গানজার মধ্যে, ওড়নাটা হচ্ছে অর্গানজার মধ্যে। এখন এই ড্রেসটা দেখিয়ে দিব। ডিজাইন নাম্বারটা হচ্ছে 2, সবগুলোই আপনার শিফন ফেব্রিকের মধ্যে হবে। এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি। ড্রেসের ফ্রন্ট পাটটা হবে এটা, সফট শিফন ফেব্রিকের মধ্যে, পুরোটাই সিকোয়েন্স কাজ করা হবে, মাল্টি কালার সুতার এমব্রয়ডারি ওয়ার্ক করা হবে। এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা, জামার লম্বা আপনার 43-44 পর্যন্ত। ব্যাক সাইডটা হবে, এটা হচ্ছে ব্যাক সাইডটা। এটা হচ্ছে র সিল্কের মধ্যে আপনার প্যান্টের কাপড়টা হবে। এরপরে হাতার পার্টটা দেখেছি, এটা হচ্ছে স্লিভস পার্টটা হবে। দুইটা হাতার কাপড় একসাথে আছে, ফুল হাতা করতে পারবেন। এক একটা ড্রেসের এক এক রকম ডিটেল আছে, আমার প্রত্যেকটা ডিটেল আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এরপরে এটা ওড়নাটা দেখিয়ে দিব, খুবই গর্জিয়াস ওড়না হবে, অর্গানজার মধ্যে দুপাট্টা হবে, ওড়না হবে। এটা মিডল পোর্শনটা পুরোটাই ভারী কাজের মধ্যে, ওড়না সাইডেও আপনার গর্জিয়াস কাজ করা হবে। এই ড্রেসটা এখন আপনাদেরকে দেখিয়ে দেবো। এটা হচ্ছে অ্যাশ টাইপের কালার হবে, ডিজাইন নাম্বারটা হচ্ছে 5। ড্রেসের ফুল ভিউটা হচ্ছে এটা, সবগুলো শিফন ফেব্রিকের মধ্যে, সিকোয়েন্স কাজ করা হবে, সিকোয়েন্স আর জরির কাজ করা। নিচের প্যানেলটা আপনার টার্সেল ঝুলানো, কাটওয়ার্ক ডিজাইন করা।
গলার ডিজাইনটা হবে এটা ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা হবে এটা ফ্রন্ট পার্টের মতো আপনার ব্যাক সাইডে প্যানেলটাও আছে সালোয়ারের কাপড়টা হবে এটা র সিল্ক ফেব্রিকের মধ্যে ওন্নাটা হবে এটা এটা হচ্ছে ওন্নাটা হাতার পাটটা হচ্ছে এটা এরপরে ওন্নাটা দেখিয়ে দেবো এটা হচ্ছে দুপাট্টা গর্জিয়াস ওন্না শেড টাইপের ওন্না হবে এটা হচ্ছে ওন্নাটা তো এই ড্রেসটা দেখিয়ে দিব এটা হচ্ছে ভাঙ্গি টাইপের কালার হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে এক নূরস ব্র্যান্ডের তানি ক্যাটালগে ড্রেসের ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা ফ্যাব্রিক হচ্ছে শিফন পুরো ড্রেস জুড়ে আপনার ফয়েল ওয়ার্ক করা হবে গর্জিয়াস ওয়ার্ক করা নিচের প্যানেলটা হবে এটা টার্সেল ঝুলানো আছে গলার ডিজাইনটা হবে এটা বডি যে কোনো সাইজের বলতে পারবেন লম্বা আপনার 43-44 ব্যাক সাইডটা সম্পূর্ণ সুতার কাজের মধ্যে হবে এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে হাতার পাটটা হবে এটা আর এরপরে প্যান্টের কাপড়টা হচ্ছে র সিল্কের মধ্যে ওড়নাটা হচ্ছে অর্গানজার মধ্যে এটা হচ্ছে ওড়নাটা এখন আপনাদেরকে ড্রেসটা দেখিয়ে দিব এটা কালারটা হচ্ছে ডার্ক ম্যাজেন্টা কালারের মধ্যে ডিজাইন নাম্বারটা হচ্ছে 3 ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখাচ্ছি সম্পূর্ণ শিফন ফেব্রিকের মধ্যে হবে গর্জিয়াস ডিজাইন নিচে টার্সেল ঝুলানো আছে গর্জিয়াস ওয়ার্ক করা এটা হচ্ছে গলার ডিজাইনটা বডি যে কোনো সাইজের করতে পারবেন লম্বা আপনার 44-45 পর্যন্ত হবে এগুলো প্রত্যেকটা প্রাইস হবে 5,500 টাকা করে ফ্রন্ট পার্টটা হচ্ছে এটার পরে ব্যাক সাইডটা দেখাচ্ছে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা সিকোয়েন্সের মধ্যে হবে ফিক্সড প্রাইস যে প্রাইসটা বলা আছে একদমই ফিক্সড প্রাইস এটা হচ্ছে ব্যাক সাইডটা 5,500 টাকা করে 5,500 টাকা করে হলে এই ড্রেসগুলো আপনারা নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা রস সিল্কের ফেব্রিকের মধ্যে হবে কাটওয়ার্ক ডিজাইন হাতার পাটটা হচ্ছে এটা সফট শিফনের মধ্যে ওড়নাটা হবে অর্গানজার মধ্যে ওড়না হবে ওড়না হচ্ছে অর্গানজার মধ্যে ওড়না হবে এটা কাটওয়ার্ক ডিজাইন প্রাইস হচ্ছে 5,500 ফিক্সড প্রাইস যে প্রাইসটা বলা হচ্ছে আমরা শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি শপের নাম হচ্ছে জেএস ট্রেডিং ডিটেল এখানে লেখা আছে আপনারা দেখে নেবেন মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে 349-50 তিনতলায় আসবেন ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর থেকে বাস স্ট্যান্ড ঢাকা 1216 ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল বাটন অল ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ